ঢাকা থেকে সৈয়দপুর বিমান ভ্রমণ। যারা ঢাকা থেকে সৈয়দপুরে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমার মনে হয় অনেক বেশি উপকারে আসবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঢাকা থেকে সৈয়দপুরে বিমান জার্নি, আর আমাদের এই জার্নিটা কেমন ছিল এবং আমরা কী কী করেছি সেটা পুরো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি, আর আমরা কিন্তু অনেকটা সময় হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। আপনাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনারা কখনো বিমান জার্নি করেন তাহলে কিন্তু আপনাদের এক ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে, আর আমরা এজন্যই কিন্তু বেশ সময় নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা যে পথ দিয়ে যাচ্ছি বিমানবন্দরে, এটা কিন্তু হাইওয়ে এক্সপ্রেস নামে পরিচিত। এখান থেকে কিন্তু একদম কাছে আমরা চলে এসেছি বিমানবন্দরের কাছাকাছি, আর কোনো যানজট নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব অল্প সময়ে কিন্তু আমরা বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম। সৈয়দপুর টু ঢাকা বিমান জার্নি করেছি, আর সেই বিমান জার্নিটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। অনেকেই আমার সেই ভিডিও দেখে উপকৃত হয়েছে। এখন পর্যন্ত আমার সেই ভিডিওতে ভিউজ হয় এবং যারা কমেন্টস করে আমি কিন্তু তাদেরকে রিপ্লাই কমেন্টস করি। আশা করছি আজকের ভিডিওটি থেকেও আপনারা উপকৃত হবেন, বিশেষ করে যারা নতুন বিমান ভ্রমণ করবেন তাদের জন্য আমি মনে করি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক এরিয়াটা আসলে কেমন এবং সেখানে ভিতরে আমাদের কী কী করতে হবে সেগুলো আমি পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং সৈয়দপুর যে বিমানবন্দর আছে সেখানে যে পৌঁছে গিয়েছিলাম সেটা আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। এখন কিন্তু আমরা অলরেডি চলে এসেছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন ভিডিওতে আপনারা যে এরিয়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এরিয়া, আর এটা হচ্ছে থার্ড টার্মিনাল, এটা কিন্তু ইন্টারন্যাশনাল এরিয়া। সবচেয়ে নিরাপদ এবং অল্প সময়ের জার্নি হচ্ছে বিমান জার্নি। ঢাকা থেকে রংপুর কিন্তু 300 কিলোমিটার। সেখানে আমরা যদি ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্ট পর্যন্ত যাই তাহলে কিন্তু আমরা মাত্র 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাই, যেটা আমাদের জন্য অনেক বেশি সহজ এবং সুবিধাজনক। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এয়ারপোর্টে চলে এসেছি, আর এখন আমাদের গাড়িটা যে দিক দিয়ে যাচ্ছে সেটা কিন্তু ডোমেস্টিক এরিয়া। আমরা কিন্তু নভোএয়ার বিমানের টিকিট নিয়েছি, আর আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে সন্ধ্যা 6টা। এখন কিন্তু আমরা 1 ঘন্টা 20 মিনিট আগেই পৌঁছে গিয়েছি, তার মানে আমাদের হাতে এখনও 1 ঘন্টা 20 মিনিট সময় আছে। আর এই 1 ঘন্টা 20 মিনিট সময় আমরা এয়ারপোর্টে কিভাবে অতিবাহিত করেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করব। আশা করি ভিডিওটি পুরো দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গাড়ি থেকে আমাদের লাগেজ নামিয়ে নেওয়া হয়েছে, আর এখন কিন্তু আমরা এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি। এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি, আর এখন আসার পর আমাদের প্রথম কাজ যেটা হচ্ছে সেটা সব লাগেজ ব্যাগ এবং পার্স ব্যাগ যা কিছু আছে সব কিছু কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট চেকিং, আর এখানে কিন্তু আমাদের লাগেজগুলো চেক করা হয়েছে, আর এখন আমরা বোর্ডিং পাসের জন্য নিয়ে যাব। এটা হচ্ছে বিমানবন্দরের ডোমেস্টিক এরিয়া। আমরা যারা বাংলাদেশের ভিতরে জার্নি করি, বিমান ভ্রমণ করি, তাদের জন্য কিন্তু এখানে আমরা সবাই যারা আছি, কেউ দেখা যাচ্ছে ঢাকা থেকে সৈয়দপুরে যাবে, চট্টগ্রামে যাবে, রাজশাহীতে যাবে, মানে বিভিন্নজন আর কি বিভিন্ন জায়গায় যাবে, তো এখানে আমরা এখন বোর্ডিং পাসের জন্য দাঁড়িয়ে আছি। আমি আপনাদের ভালো করে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আর এখন কিন্তু আমাদের লাগেজগুলো ওয়েট করা হচ্ছে। এটা হচ্ছে নভোএয়ারের টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু আমাদের বোর্ডিং পাস করা হবে। ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে লাগেজগুলো এখানে ওজন করা হয়, আর এখানে ওজন করা হয়ে গেলে কিন্তু আমরা বোর্ডিং পাস পেয়ে যাব।
আমরা যে নভো এয়ারের সন্ধ্যা 6টা টিকিট নিয়েছি সেটা কিন্তু আমরা মোবাইলটা তাদেরকে দেখিয়ে কনফার্ম করেছি এবং সেখান থেকে কিন্তু আমাদের টিকিট দিয়েছে, আমরা সেখান থেকে টিকিট নিয়েছি আর আমাদের এদিকে বোর্ডিং পাসের কাজও শেষ হয়েছে। এখন কিন্তু টিকিট পেয়েছি আর টিকিট পাওয়ার পর কিন্তু আমার ছেলে মেয়ে অনেক খুশি হয়েছে। আমরা কিন্তু আসলে যাব রংপুরে, সৈয়দপুর এয়ারপোর্টে নামার পর আমরা সেখান থেকে রংপুরে চলে যাব। প্রতিদিন 3 থেকে 4টি ফ্লাইট আর সেটা হচ্ছে সকাল দুপুর বিকেল আর সন্ধ্যায়। আমাদের টিকিটটা ছিল সন্ধ্যার। আপনারা যদি আপনাদের পছন্দ মতো সময়ে যেতে চান তাহলে অবশ্যই হাতে সময় রেখে টিকিটটা নেবেন, তাহলে দেখা যাচ্ছে আপনারা জাস্ট টাইমে টিকিটটা নিতে পারবেন। ভিডিওর এখন যে অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু একদম একটা গুরুত্বপূর্ণ অংশ। এখানে কিন্তু দ্বিতীয়বারের মতো চেক করা হবে আর আপনাদের কাছে যা কিছু আছে সব কিছু কিন্তু এখানে জমা দিতে হবে। তো আপনার কাছে যা থাকবে, ল্যাপটপ, মোবাইল ফোন, হাত ঘড়ি, বেল্ট এবং পার্স ব্যাগ, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অনেক কিছু কিন্তু আমাদের পার্স ব্যাগে থাকে, এমন কিছু নেবেন না যেটাতে আপনাকে আটকাই দিবে এবং আপনাদের কাছ থেকে সে জিনিসটা নিয়ে নিবে। আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছি যে এয়ারপোর্টে আসলে কিন্তু হাতে একটু সময় নিয়ে আসতে হবে, কারণ এখানে যেগুলো কাজ থাকে সেগুলো শেষ করার পর যদি হাতে কিছু সময় থাকে তাহলে কিন্তু আপনারা একটু দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে একটু আনন্দ করতে পারবেন আর আপনাদের সময়টাও কিন্তু অনেক তাড়াতাড়ি কেটে যাবে আর সব কিছু মানে টেনশন মুক্ত আপনারা করতে পারবেন। তো আমার ছেলে বই পড়তে পছন্দ করে, ও কিন্তু আগে এখানে চলে এসেছে এবং ঘুরে ঘুরে দেখছে যে কোন বইটা সে পড়বে। তো এখান থেকে ওর পছন্দ মতো বই বেছে নিয়ে ও কিন্তু কিছু সময় পড়েছিল। যেহেতু আমরা বাসা থেকে অনেকটা সময় আগেই বেরিয়ে পড়েছি তো এখন ছেলে মেয়ের কিন্তু ক্ষুধা লেগে গিয়েছে আর এখন আমরা একটু এখান থেকে নাস্তা করব। এখানে কিন্তু মানসম্পন্ন অনেক রকমের খাবার আইটেম আছে, তো আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু এখান থেকে খেতে পারবেন। যদিও প্রাইসটা একটু বেশি কিন্তু খাবারগুলো কিন্তু অনেক মজাদার। এই তো নাস্তা শেষ করার পর আমাদের বাস যেহেতু চলে এসেছে আমরা এখন নভো এয়ারের বাসে উঠে বসে আছি। এখন বাস ছাড়লেই আমরা চলে যাব বিমানের কাছে। আমাদের কিন্তু এখন বাস ছেড়ে দিয়েছে আর আমরা এখন কিন্তু নভো এয়ার বিমানের কাছে চলে যাচ্ছি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এটা হচ্ছে কিন্তু ডোমেস্টিক এরিয়া। আমি পুরো এরিয়াটা আপনাদেরকে দেখাতে না পারলেও যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি, কারণ আমি যে সাইডে বসেছিলাম সে সাইডটুকুই ভিডিও করতে পেরেছি। অপোজিটে কিন্তু অন্যান্য লোক বসেছিল, সেগুলো কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি। আপনার সিট পকেটে রাখা আর এয়ারপোর্টের সেটা ভালো করে পড়ে নিন, ধন্যবাদ। যেহেতু আমরা সন্ধ্যায় জার্নি করছি অলরেডি কিন্তু বাহিরে অন্ধকার হয়ে গিয়েছে, বিমান থেকে কিন্তু আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছে যেটা আমি কিছুটা জানালা দিয়ে ভিডিও করতে পেরেছি। আর বিমানের পাখার পাশে যেহেতু আমাদের সিট ছিল
তো কিছুটা ভিডিও করে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। নব ইয়ারে জার্নিটা কিন্তু ছিল আমাদের খুব অল্প সময়ের, আর অল্প সময়ের জার্নিতে হালকা কিছু নাস্তা সন্ধ্যার সময় দিয়ে থাকে, আর লং জার্নির ক্ষেত্রে সেটা হয়তো বা ডিফারেন্ট কিছু হতে পারে। এখানে আমাদের দিয়েছে কেক, একটা ক্যান্ডি, আর হচ্ছে স্যান্ডউইচ, আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। জনপ্রতি একটা করে পানির বোতল দিয়ে থাকে, কিন্তু প্রয়োজনের ক্ষেত্রে আপনারা চেয়ে নিতে পারেন। আমরা কিন্তু সৈয়দপুর এয়ারপোর্টে চলে এসেছি, বাহিরে কিন্তু একদমই অন্ধকার, কিন্তু আকাশটা এ পর্যন্ত একই রকমই আছে, যার জন্য কিন্তু আমি ভিডিওতে আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করলাম। এখন কিন্তু আমাদের বিমান ল্যান্ড করেছে এবং আমরা সৈয়দপুর এয়ারপোর্টে অলরেডি নেমে পড়েছি। এখন কিন্তু আরেকটা বিমান ঢাকাতে চলে যাচ্ছে সৈয়দপুর থেকে, এটা ছিল ইয়েস বাংলা। তো এখানে নব ইয়ার ল্যান্ড করেছে আর ইয়েস বাংলা কিন্তু ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। রাতের সৈয়দপুর এয়ারপোর্ট যে কত সুন্দর, সেটা কিন্তু ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে আমি যতবার জার্নি করেছি, হয়তোবা সকালবেলা কিংবা দুপুরবেলা, আজকে প্রথম আমি সন্ধ্যাবেলা, মানে এখন রাত হয়ে গেছে প্রায়, তো জার্নিটা শেষ করেছি। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। এখন কিন্তু আমরা সৈয়দপুর এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি, আর কিছু সময়ের জন্য আমরা লাগেজের জন্য ওয়েট করছিলাম, এখন আমরা লাগেজ পেয়েছি। এখান থেকে কিন্তু আমরা এখন একটা গাড়ি নিয়ে চলে যাব রংপুরে। তো আমাদের দুইটা লাগেজ চলে এসেছে আর ওয়েট করছি আর দুইটা লাগেজের জন্য, বাকি লাগেজ দুইটা আমরা পেয়েছি। ঢাকা টু সৈয়দপুর বিমান জার্নিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে, জানার থাকে, তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন আমরা রংপুরে যাব, আর রংপুরে যাওয়ার জন্য আমরা এখান থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, আর লাগেজগুলো কিন্তু তুলে নিচ্ছে গাড়িতে। আমি কিছুটা সময় এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল, কারণ এর আগে কখনো আমি সৈয়দপুর এয়ারপোর্টে রাতে আসিনি, তো আজকে প্রথম, আমার কাছে ভালোই লাগছিল। ধৈর্য সহকারে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।